হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাইদুররাজ ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসলাম এই মুহূর্তে আলাদ্রিস পেট্রোল পাম্প, আমার লেক্সাস গাড়িটা তেল ঢুকাবো। যে কোনো জায়গায় যাই, যে কোনো ব্রাঞ্চে আলাদ্রিস পেট্রোল পাম্পে যাই, ওখানে যাওয়ার পর আমার কাছ থেকে কোনো টাকা নেবে না, ট্যাঙ্কি ফুল করতে পারবো। আর সেই সুবিধাটা করে দিয়েছেন কোম্পানি। ডেফিনেটলি লেক্সাস গাড়ি তো বিশাল একটা বড় অ্যামাউন্টের ব্যাপার স্যাপার, আর সেটা আমার না, কোম্পানি, যে কোম্পানিতে জব করি সে কোম্পানির গাড়ি। সে কোম্পানির গাড়িতে আজকে সেই ওয়াইফাই সিস্টেম, এত একটা টেকনোলজি তৈরি করছেন তারা, এটা গাড়িতে যখন লাগায়, লাগানোর পরে যে কোনো আলাদ্রিস পেট্রোল পাম্পে গেলে তারা টাকা নেয় না, তখন উইদাউট পেমেন্টে অটোমেটিকলি ট্যাঙ্কি ফুল করে দিয়ে দেয়, আর কোম্পানি এটা অটোমেটিকলি তারা ট্রান্সফার হয়ে যায় টাকা পে করে দেয়। তো চলুন আমরা একটু দেখি কীভাবে তারা পেমেন্টটা ওই ওয়াইফাই যে সিস্টেমটা লাগায়, আর লাগানোর পরে তেল ঢুকালে আর টাকা নেবে না, সেই একটা কমপ্লিটলি ভিডিও করবো। অ্যান্ড সাইদুররাজ ব্লগের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। কেমন, চলুন দেখুন কীভাবে তারা লাগায়। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের লেক্সাস গাড়িটার যে জায়গাটা তেলটা ঢুকায়। সো এই জায়গাটার ভিতরে প্রথমে আমরা দেখব কোথায় আমাদের ডিভাইসটা লাগাতে পারি। সেই জায়গার ভিতরে একজন ইঞ্জিনিয়ার, তার বাসা হচ্ছে ফিলিপিন্স, সে খুবই যত্ন সহকারে জায়গাটা খোদাই করে নিচ্ছে, অ্যান্ড যাতে গাড়ির কালারটা সরে গিয়ে ডিভাইসটা ওখানে লাগাতে পারে। তো ডিভাইসটা লাগানোর আগে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা বারবার টেস্টের মাধ্যমে দেখতে হয়, কেন নয় যদি আমরা একটু ভুল হয়ে যায় তখন আমরা তেলটা ঢালতে পারবো না। তেলের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটার ওই হাতের সাথে যে কালো একটা বাটনের মতো দেখা যায়, এখানে ইলেকট্রিক্যাল ডিভাইস লাগানো আছে। এখানে ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড আমরা যে ওয়াইফাই সিস্টেমটা লাগাবো, সেই ওয়াইফাই সিস্টেমটার অ্যান্ড ম্যাগনেটিং সিস্টেমের মাধ্যমে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হয়ে গেলে রাতে যতটাই বাজুক না কেন, আমরা আমাদের গাড়িতে তেল ঢোকাতে পারবো। কিন্তু মনে রাখবেন, এই বিষয়টা কিন্তু শুধু আপনারা সবাই চাইলেই পারবেন, কিন্তু আপনারা সবাই কোম্পানির সাথে চুক্তি করতে হবে। চুক্তি করলে একটা অ্যামাউন্ট তারা দাবি করবে, সেই অ্যামাউন্ট অনুযায়ী ডিপোজিট করে রাখবেন, সেখান থেকে আপনার কেটে নিবে আর এবং আপনার তেলটা, আপনার গাড়িতে তেলটা ভরে দেওয়া হবে। কি ছোট্ট একটা ম্যাগনেটিং দেখছেন আপনারা, ওই যে এত ছোট্ট, এটা না হয় চার্জ অ্যান্ড না কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম, উইদাউট চার্জে এটা কীভাবে সিগন্যাল ওখানে দেবে ভাবতেও বড়ই অবাক লাগে। অ্যান্ড এত টেকনোলজি আসলে দেশের বাইরে পানা দিলে কখনোই বুঝতাম না যে টেকনোলজি বলতে কোনো কিছু আছে। একটা সময় ছিল অ্যান্ড অনেক কিছু স্বপ্ন দেখতাম বা টেলিভিশনে দেখতাম, দেখতে দেখতে আমরা কখনো ওই জিনিসটা ফিল করিনি যে এটা কীভাবে করে, শুধু দেখে বলতাম ওয়াও কী সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে। এখন স্বয়ং চক্ষে যখন সব কিছু দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আদ্রিসের সিল। এই সিলটা যখন আমরা আমাদের এই তেল কাবারটা খুলব, তখনই যারা তেল ঢালে তারা দেখতে পাবে, দেখতে পেলে তারা অবশ্যই তেলটা ঢেলে দিবে আর একটা টাকাও চাবে না। অ্যান্ড যাই হোক, সাইদুররাজ ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে পেজটা ফলো দিয়ে রাখবেন, আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।